তুমি বউ এই কথা কেন কইলেন যে 100 কেটে রুজ হইছে আমরা 1 কেজি গোস্ত আনি বুনা করি খাইন ইদিত দিন খান লাগতো না তো করে গোস্ত বুনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো কি করেন কি খাইতেছেন তোসন এটা কি এটা স্পিরিট না বাংলাদেশি স্পিরিট হ্যাঁ এটা দেশি স্পিরিটে হেভি এনার্জি হয় বাংলাদেশি কত টাকা 100 টাকা তোমার কথা চিন্তা করি আলাইছে আবার কত টিও বাংলার হেরো কই আলাইতাছো বাংলাদেশের এই দেশের 100 টাকা হচ্ছে বাংলাদেশের অন বর্তমানে 2500 টাকা 2800 টাকা ও তুমি আমার কথা একবার চিন্তা করো নাই আনে ওটা কি চিন্তা করো 2800 টাকা আমার জুতা আমার ছেলে জামগ কিননলে মানে এডু তো এবাম গো টাকা থাকবো আর কি আরে এডু তো এবো আরে সাও এইগুলো এখনো কাম বাকি আছে এগুলা গোছাইতে হইব বাস করতে হইব ট্রাক আইব ট্রাক উড়াইতে হইব দুইনের কাম ফইরা রইছে আর তুমি আমার 100 টাকা রুজি হইছে দেখা এটা নিবার লাগা পাগল হই গেছো তোমার জুতা হোলার ইদের শপিং আমার কথা একবার চিন্তা করো না আনে কথা কি চিন্তা করো আনে কেন কে দেখবো না দেখলে তো বাড়ি তাঙ্গরে না দেখবো আনে কেন কে দেখবো না কে সিনে আনে রে কেন কথা কর এই এলাকার এলাকার এই এলাকার বন্ধু বান্ধব নাই যে এলাকার থাকি আমি আমি যাতে লোক আছে ভালোমন্দ খাইছি না না খাইছি কি ফরি না ফরি সেটা চিন্তা করো না রুমের মধ্যে যে রোজ ছাদের উপরে কাজ করতেছে ওই সাইডে রোজ আর আমি সেমানিতে বসে এগুলো আমি গোছাতে ঠান্ডা মান্ডা খাইয়া তুমি আমার 100 টাকা রোজ বসে দেখা 100 টাকা খোঁজা শুরু করছো স্বামীকে কিভাবে ভালোবাসতে হয় কিভাবে সম্মান দিয়ে কথা কইতে হয় সেটা তোমার মধ্যে নাই যদি থাকতা তোলে তোলে কুমনি কইতা যে আপনি 100 টাকা দিয়ে তুই দে মাছ গোস্ত কিনি খাইয়েন আমি তখন সেটা খাই কিন্তু তুমি বউ এই কথা কেন কইলেন যে 100 কেটে রুজ হইছে আমরা 1 কেজি গোস্ত আনি বুনা করি খাইন ঈদের দিন ঠান লাগতো না তো করে গোস্ত বুনা হাইলে বাই থার্ড দিন না হাইলে আর কোনটন দিন টেন না কথা কোন দরকার নাই কিচ্ছু ঠিক আছে অসুবিধা নাই পোলার পাঞ্জাবি টুপি পাজামা তোমার লেস ফিতা জুতা কিনতে না কিনলো ভালো কথা আচ্ছা থাক আর কোন আনে হলো রো সাইড দেহে তো নরম আচ্ছা রাহেন আর হলো কাট দেলা দেন ভালো থেকে আল্লাহ হাফেজ আচ্ছা নমস্কার